ভারতবর্ষের কলকাতা শহরে থাকি। বেশ কিছু মাস বলা যায় গত প্রায় 1.5 বছর ধরে আমরা যে লকডাউনে বন্দি দশার মাঝে জীবন কাটাচ্ছি তা নিয়ে, আমরা যে লকডাউনে যে কী কী করেছি তা নিয়ে তার ফ্রেম আমাদের সুযোগ করে দিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের লকডাউন জার্নিটা শেয়ার করবার। তার জন্য আমি দা ফ্রেমকে অনেক অনেক থ্যাংক জানাচ্ছি। আমি এবার তোমাদের কাছে গল্পের মতো করে বলবো আমি কীভাবে কাটাচ্ছি। আমি তো সকালবেলা করে স্কুলে চলে যেতাম, সেই জন্য আমার গানের আন্টি যেটা বলে যে সকালবেলা করে রেওয়াজ করলে গলাটা বেশ ভালো, তো সেটা আমি করতে পারতাম। সেই জন্য লকডাউনের পজিটিভ দিক হিসাবে দেখছি যে আমি রোজ সকালে উঠে গানের প্র্যাকটিস করতে পারছি। তারপর আমি ক্লাসে বসে স্কুলে যা কাজকর্ম দেয় সেটাকে প্রথমে করে নিই। তারপরে আমি আমার আঁকা ক্রাফট করতে সময় পাই, এগুলো করি। দেখো তো আমার আঁকাটা দেখো। আমাকে আমার টিচাররা বলে যে বলি না গুড গুড়, চেষ্টা করে খুব ভালো আঁকা হবে। তোমরা কি বলছো, তোমরা কি আমার আন্টিদের সঙ্গে একমত? তারপর আমি বিকালবেলা করে নাচের প্র্যাকটিস করি। আমি কি নাচ শিখি জানো? আমি ভারতনাট্যম নাচ শিখি। ভারতনাট্যমটা আমাদের দক্ষিণ ভারতবর্ষের তামিলনাড়ু চাঞ্চল গ্রামের একটা ডান্স ফর্ম। সেই ডান্স ফর্মটা শিখে আমি আমার নাচের আন্টির কাছ থেকে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা হয়তো অনেকেই ভারতনাট্যম নাচটা জানো, তবু আমি একটু করে দেখাই। এই দেখো আমি তোমাদের কয়েকটা মুদ্রা করে দেখাচ্ছি। পতাকা, ত্রিপতাকা, অর্ধ পতাকা, কতারি মুদ্রা, আমি কি তোমাদের একটা গান করে শোনাবো? দেখো তো তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। হৃদয় আমার নাচে রে, আজকে মোরের মতো নাচে রে, নাচে রে। হৃদয় আমার নাচে রে, আজকে মোরের মতো নাচে রে, নাচে রে। শতবরণের ভাব উচ্ছ্বাস গোলাপের মতো করেছে বিকাশ, আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচ্ছে রে। হৃদয় আমার নাচে রে, আজকে নূরের মতো নাচে রে, নাচে রে। তবে আমি এই কদিনে এই মোবাইল ল্যাপটপ বা ডেস্কটপের ব্যাপারটা খুব শিখে গেছি। আর লকডাউনের নেগেটিভ দিক কী সেটা তো তোমরা সবাই জানো, তবু আরেকবার বলি। এই যে আমরা বন্ধুদের সঙ্গে দেখা করতে পারছি না, স্কুলে যেতে পারছি না, বন্ধুদের সঙ্গে কথা বলতে পারছি না, জানো তো আমরা বাইরের প্রকৃতি থেকে পরিবেশ থেকে অনেক কিছু শিখতে পারি। যত বন্ধুদের সঙ্গে গল্প করা হয় তত আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি খেলার জন্য। যেমন যেই জিনিসটা আমি খেতাম না বন্ধুদের সঙ্গে টিফিন শেয়ার করতে গিয়ে আমি সেটা খেতে শিখে নিয়েছি, এটা তো আমি বন্ধুদের থেকেই শিখেছি। তারপর একসঙ্গে পড়াশোনা করা, একসঙ্গে গল্প করা, একসঙ্গে টিফিন খাওয়া, এটার মধ্যে না আমাদের একটা সুন্দর বন্ডিং তৈরি হয়ে গেছে, সেটাকে এখন আমি মিস করছি। যদিও আমাদের ভার্চুয়ালি গানের ক্লাস হোক, নাচের ক্লাস হোক, আঁকার ক্লাস হোক বা আমরা এমনি গল্প করি, কিন্তু আমি সেই রেসপন্স বা উষ্ণতাটা পাচ্ছি, এটা আমার একটা খারাপ দেখা যায়। এটা তো গেল একটা নেগেটিভ দিক। আর একটা পজিটিভ দিক কি জানো, আমি না লকডাউনে মা বাবাকে হাউসহোল্ড কাজে হেল্প করতে শুরু করছি। যেমন আগে তো আমি তাড়াতাড়ি সকালবেলা হলে স্কুলে চলে যেতাম, এখন আমি সকালে ঘুম থেকে উঠে বিছানাটি পরিষ্কার করে রাখি, তারপর জল সমস্ত বোতলে জল ভরে রাখি। এছাড়া আমার মা তো একটা বিজনেস করে, সেখানে কেউ যদি আমার কাস্টমার আসে তারপর মা যখন তাদের সঙ্গে কথা বলে তখন আমি সেই বেডশিট, জামা কাপড় এগুলো পাট করে রাখি, এতে আমার মায়ের অনেকটা হেল্প হয় না। তারপর আমার বাবাও তো একটা বিজনেস করে, সেখানে ঘিয়ের কৌটোতে লেবেল লাগানো, প্রাইস ট্যাগটা লাগিয়ে দেওয়া। তারপর কেউ যদি আমাদের বাড়িতে আসে তাকে প্যাকেট করে দেওয়া, সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা। আমি তো এগুলো লকডাউনে নতুন করে শিখেছি, আমি তো বড় হচ্ছি, সেই জন্য আমাকে সব দিকটাই মেনটেন করে চলতে হবে। যেহেতু আমরা এখন একটা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জন্য আমরা সকলেই আশাবাদী যে খুব শীঘ্রই আমরা আগের জীবনে ফিরতে পারবো।